आज हमें तुम्हारे पढ़ा कोषे देखी 16.1 पेज 164 सबाई बोईटा नहीं बस तो ठीक है एबार देखो एक एकटा 16.1 संख्यारेखा तैरी करे नीचे संख्यागुली संख्यारेखा देखाई ओ तादेर नाम दी ठीक है संख्यारेखा माने कि स्केल निये आमी ए करब आगे टानबो देखो करे दिएछि स्केल निये टानलाम ठीक है अच्छा एबार कि बोलेछे तोमार ए प्लस ए फाइव कि बोलेछे देखो प्लस फाइव माइनस टू प्लस थ्री माइनस सिक्स प्लस टू माइनस फाइव एगुलो के ए बी सी डी ई ओ एफ नाम दी ठीक है देखो हमें कर दिए आगे मजगानटा कि कर जिरो स्केल दिए कर तरपे हमें डान दिकटा कि सब समय प्लस दिक प्लस वन प्लस टू प्लस थ्री प्लस फोर प्लस फाइव बाँ दिकटा कि माइनस दिक माइनस वन माइनस टू माइनस थ्री माइनस फोर माइनस फाइव माइनस सिक्स যতটা পারবে ঠিক আছে আচ্ছা এইগুলো একটু স্কেল দিয়ে টানবে এক সেমি করে করে ঘরগুলোতে প্লাস ওয়ান প্লাস টু এভাবে দেখবে ঠিক আছে প্লাস থ্রি মানে এটা হলো এক সেমি দু সেমি এগুলো তাহলে গ্যাপগুলো ঠিক থাকবে আচ্ছা তোমাকে তাহলে কি বলেছে এর ঘরে কি করতে প্লাস ফাইভটার নাম কি দেবে এ তাহলে মাইনাস টুর নাম দিলে কি বি প্লাস থ্রির নাম দিলে সি माइनस सिक्स कि देवे डी दीते बोले माइनस प्लस टू टा के ई दीते बोले माइनस फाइव टा के एफ दीते बोले बोझा गया है अच्छा संख्यारेखा तुम्हारे आगे क्लस संख्यारेखा मान स्केल दिए तुम्हें डाक टनते मजखने ओ दीते हैं डान दिक्ट प्लस वन प्लस टू प्लस थ्री को लिखे बाँ दिक्ट माइनस वन माइनस टू माइनस थ्री को लिखे जाने ठीक है अच्छा और नामगुलो प्रश्नते ही दिए कि नाम देवे তাহলে বি থেকে এফ এর দূরত্ব বি থেকে সরি বি থেকে ই এর দূরত্ব তাহলে বি থেকে ই দেখো এক দুই তিন চার তাহলে ক ঘর হলো চার ঘর এ থেকে বি এ হচ্ছে এইটা এ থেকে বি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ থেকে তাহলে কি হচ্ছে বি এর দূরত্ব কত হচ্ছে সাত ঘর এ থেকে বি এর দূরত্ব কত লিখলাম আমি সাত ঘর ঠিক আছে আচ্ছা আচ্ছা এ থেকে বিয়ের দূরত্ব এবার কি আছে ডি ই থেকে ক ঘর বাঁ দিকে আছে ডি ডি ই থেকে তাহলে দেখো ক ঘর ই থেকে দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তাহলে কত ঘর হচ্ছে আট ঘর একটা ছেড়ে করবে আট ঘর বাঁ দিকে আচ্ছা ডি এফ থেকে ক ঘর বাঁ দিকে ধরো ডি এটা ছেড়ে দিল এক তাহলে এক ঘর বাঁ দিকে বোঝা গেছে আচ্ছা এবার এ আর এফ এ যে দুটি সংখ্যা আছে তাদের সম্পর্ক কি এ আর এফ এ তাহলে এটাতে এ আছে প্লাস ফাইভ এফ এ আছে মাইনাস ফাইভ তাদের কি সম্পর্ক প্লাস ফাইভ মাইনাস ফাইভ তারা পরস্পর বিপরীত সংখ্যা তারা পরস্পর কি হচ্ছে বিপরীত সংখ্যা আচ্ছা বি ও ই তাহলে বি ও ই এর ঘরে যে দুটি সংখ্যা তাদের পরম মান পরম মান মানে বি এর ঘরে কি আছে মাইনাস টু ই এর ঘরে প্লাস টু পরম মান মানে আমি কি বলেছি প্লাস না মাইনাস কিছু বসবে না তার সঙ্গে কোনো চিহ্ন থাকবে না তাহলে তার পরম মান কত হলো দুই বোঝা গেছে আচ্ছা সবাই বুঝতে পেরেছ আচ্ছা এবার দেখো পরের এটা হয়েছে এবার দেখো পরেরটাই দেখো নিচের সংখ্যাগুলি কি বোঝায় লিখি মাইনাস দশ টাকা লাভ আগের গত ক্লাসেই তোমাদের এগুলো বুঝিয়ে দিয়েছি মাইনাস দশ টাকা মাইনাসের বিপরীত রাশি কী প্লাস দশ টাকা লাভ মানে আমি কী লিখবো লাভের বিপরীত অর্থ ক্ষতি তাহলে প্লাস দশ টাকা ক্ষতি মাইনাস পনেরো মিটার ওপরে মাইনাস বিপরীত রাশি লিখবে প্লাস প্লাস পনেরো মিটার ওপরের বিপরীত অর্থ কি নিচে প্লাস পনেরো মিটার নিচে এগুলো আমি পড়ে দিয়েছি দেখো মাইনাস দশ টাকা লাভ বুঝিয়েও দিলাম প্লাস দশ টাকা ক্ষতি মাইনাস পনেরো মিটার ওপরে মানে প্লাস পনেরো মিটার নিচে মাইনাস ছত্রিশ গ্রাম কম প্লাস ছত্রিশ গ্রাম বেশি
মাইনাস আঠেরো মিটার পূর্ব দিকে, মাইনাসের বিপরীত রাশি কি প্লাস, আঠেরো মিটার পূর্ব দিকে বিপরীত রাশি কি পশ্চিম দিকে, পূর্ব বিপরীত অর্থ কি পশ্চিম দিকে। মাইনাস তেইশ টাকা জমা, মাইনাসের কি বিপরীত রাশি প্লাস, তেইশ টাকা জমার বিপরীত শব্দ কি খরচ, তাহলে প্লাস তেইশ টাকা খরচ। মাইনাস পাঁচ কিমি দক্ষিণ দিকে, মাইনাসের বিপরীত কি প্লাস, পাঁচ কিমি দক্ষিণ মানে কি উত্তর, প্লাস পাঁচ কিমি উত্তর দিকে, বোঝা গেছে। এবার হচ্ছে তিনের, তিনের গুলোর কি করতে হয় পরম মান। আচ্ছা আমি আগেও ক্লাসে তোমাদের বুঝিয়ে দিয়েছি মাইনাস বারোর পরম মান, পরম মান মানে কি করতে হবে কোনো চিহ্ন বসবে না, তাহলে বারো। প্লাস তেরোর পরম মান তেরো, মাইনাস বাইশের পরম মান বাইশ, মাইনাস একষট্টির পরম মান একষট্টি, প্লাস সতেরোর পরম মান হচ্ছে শুধু সতেরো, কোনো চিহ্ন মানে প্লাস বা মাইনাস কিছু বসবে না। আচ্ছা তারপরে হচ্ছে চারেরটা কি বলেছে, বিপরীত নিচের, তোমরা তো বইটা নিয়ে বলেছো নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি। দশ টাকা ব্যয়, তার মানে আমি কি করব দশের বিপরীত দশ টাকা ব্যয়, দশ মানে কি প্লাস দশ, কিছু নেই মানে কি প্লাস, তার মানে লিখবো মাইনাস প্লাসের বিপরীত কি মাইনাস, মাইনাস দশ টাকা ব্যয়, এটাও করতে পারো। বা দশ টাকা মাইনাসটা কিছু করবে না, মানে সাইনটা কোনো চেঞ্জ করবে না, দশ টাকা ব্যয় মানে কি করবে আয়, দশ টাকা আয়, এইভাবে দুভাবেই করতে পারো। মানে মাইনাস পনেরো মিটার ওপরে ওঠা, তার মানে শুধু মাইনাস, মাইনাসের বিপরীত কি রাশি কি প্লাস, প্লাস পনেরো মিটার ওপরে ওঠা, এটাও করতে পারো। বা মাইনাসটা রাখবেই, মাইনাস পনেরো মিটার ওপরে ওঠা মানে কি তার বিপরীত শব্দ কি নিচে নামা, মাইনাস পনেরো মিটার নিচে নামা, এইভাবেও করতে পারো। দেখো আমি এগুলো করে দিয়েছি। আচ্ছা দশ টাকা ব্যয় মানে মাইনাস দশ টাকা ব্যয়, এইটাও বলতে পারো। বা দশ টাকা আয়, মাইনাস পনেরো মিটার ওপরে ওঠা, মাইনাস বিপরীত রাশি কি প্লাস পনেরো মিটার ওপরে ওঠা। একাশি টাকা লাভ মানে কিছু নেই মানে মাইনাস, এই প্লাস সরি কিছু নেই মানে প্লাস, প্লাস বিপরীত রাশি কি মাইনাস, মাইনাস একাশি টাকা লাভ। মাইনাস পঁয়ত্রিশ মিটার নিচে নামা, মাইনাস বিপরীত রাশি কি প্লাস, প্লাস পঁয়ত্রিশ মিটার নিচে নামা। মাইনাস চব্বিশ কিলোগ্রাম ওজন বৃদ্ধি, মাইনাসের বিপরীত রাশি কি প্লাস, চব্বিশ কিলোগ্রাম ওজন বৃদ্ধি। আচ্ছা তারপরটা কি, আঠাশ মিটার ডান দিকে, কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস আঠাশ মিটার ডান দিকে। ন কিগ্গা ওজন হ্রাস, কিছু নেই মানে প্লাস আছে, তার মানে প্লাসের বিপরীত রাশি কি মাইনাস, মাইনাস ন কিগ্গা ওজন, এটা মাইনাস ন কিগ্গা ওজন রাশি হবে, ঠিক আছে এটা বৃদ্ধি হবে না, তুমি তো এটা মাইনাস, মাইনাস ন কিগ্গা ওজন হ্রাস, ঠিক আছে মাইনাস ন কিগ্গা ওজন হ্রাস, ঠিক আছে। আর যদি ওইটা লিখতে তাহলে কি লিখতে, ন কিগ্গা ওজন বৃদ্ধি, তখন আর মাইনাস লিখতে না, বোঝা গেছে, ঠিক আছে দুভাবেই করতে পারি, তাহলে মাইনাস ন কিগ্গা ওজন হ্রাস, ঠিক আছে। আচ্ছা এবার দেখো সংখ্যারেখার সাহায্যে ফাঁকা ঘরে মানে লেস দেন আর গেটার দেন চিহ্ন বসাই, ঠিক আছে। আচ্ছা আগে এটা ভালো করে দেখে নাম, সবসময় যখন বড় সংখ্যাটা তার দিকে হাতটা সবসময় খোলা থাকবে, হাতটা খোলা থাকলে সেটা বড় হবে, এটা হবে ছোট, হাতটা খোলার দিকটা সবসময় বড়, এটা সবসময় মনে রাখবে। আচ্ছা তাহলে জিরো আর পাঁচ, তাহলে কোনটা বড় পাঁচ, তাহলে পাঁচের দিকে তুমি হাতটা খুলে রাখছো, জিরো মাইনাস সিক্স, তার মানে কোনটা বড় জিরোটা, জিরোর দিকে হাতটা খুলে রাখবে। আচ্ছা সিক্স মাইনাস সিক্স কোনটা বড় সিক্স বড়, এটা খুলে রাখছো, মাইনাস এইট মাইনাস টেন, এটা দেখো এখান থেকে একটু বুঝে নাও, মানে তোমরা তো সংখ্যারেখাটা জানোই, তাহলে মাইনাস এর এই ডান জিরো যত বাঁ দিকে যাবে তত তো কি মানগুলো কী করতে কমতে থাকবে, তাহলে মাইনাস এইট বড় না মাইনাস টেন বড়, মাইনাস এইটের আরও তুমি বাঁ দিকে যাচ্ছ, তার মানে যত বাঁ দিকে তত তো মানটা কমতে থাকবে, তাহলে মাইনাস এইটটা বড়, দেখো মাইনাস এইট বড়, মাইনাস এইটের দিকে হাতটা খুলে দিচ্ছে, সবসময় মনে রাখো যেদিকে বড় হবে বড়োর চিহ্নটার গায়ে সব সব এটা বড়োর চিহ্নটার দিকে সবসময় হাতটা খুলে রাখবে, হাতটা খোলার দিক সবসময় বড়ো হবে। মাইনাস ওয়ান না মাইনাস এগারো, তাহলে কোনটা বড়, যত বাঁ দিকে তত তো মান কমতে থাকবে, তাহলে মাইনাস ওয়ানটা বড়, তাহলে এগারো আর পনেরো, তাহলে কোনটা বড় পনেরো, পনেরোর দিকে হাতটা খুলে রাখলে। মাইনাস দশ আর টু, তাহলে কোনটা বড় টু বড়, টুয়ের দিকে এটা খুলে, মাইনাস একশো বড় না মাইনাস পঞ্চাশ বড়, যত তুমি বাঁ দিকে যাবে তত মান কমবে,
তার মানে মাইনাস পঞ্চাশের থেকে মাইনাস একশো ছোট, মাইনাস পঞ্চাশ বড়, তার মানে বড় চিহ্নটা দিয়ে। বুঝে গেছে? আচ্ছা এবার দেখো কি বলেছে। পরপর মাইনাস বারোর থেকে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক মানে কি মাইনাস, আর মাইনাস আটের থেকে বড় চারটি ঋণাত্মক, এটাও মাইনাস ঋণাত্মক সংখ্যা লিখতে হবে। আচ্ছা মাইনাস বারোর থেকে ছোট চারটি ঋণাত্মক সংখ্যা, ধরো এদিকে তো জিরো, যত বাঁ দিকে যেমন মানগুলো তত কী হবে, কমতে থাকবে, যত বাঁ দিকে যেত মাইনাস বারো, মাইনাস তেরো, মাইনাস চোদ্দো, মাইনাস পনেরো, মাইনাস ষোলো, এবার কমতে থাকবে। তাহলে মাইনাস বারোর থেকে, তাহলে মাইনাস বারোর থেকে ছোট হচ্ছে এই সংখ্যাগুলো যত বাঁ দিকে যাচ্ছ, তাহলে মাইনাস বারোর থেকে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কী, মাইনাস তেরো, মাইনাস চোদ্দো, মাইনাস পনেরো, মাইনাস ষোলো, আরও হতে পারতো, ঠিক আছে মাইনাস ষোলো। আর মাইনাস আট, চারটি বলে ছোটো চারটে লিখলাম, মাইনাস আটের থেকে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক মানেই মাইনাস, তাহলে মাইনাস আট, এটা ধরুন এটা করার দরকার নেই, এটা আমি তোমাদের বোঝানোর জন্য সংখ্যা রেখাটা টেনে টেনে রেখেছি। মাইনাস আটের থেকে কী হচ্ছে বড়, তার মানে ধরো এখান থেকে তুমি জিরো থেকে এদিকে যত বাঁ দিকে যত যাচ্ছে তত মানগুলো কী হচ্ছে কমতে থাকে, মাইনাস আট, তার মানে এই এই দিকের মানগুলো কী হচ্ছে মাইনাস আটের থেকে ডান দিকের যে মানগুলো সেগুলো ছোট হবে, তাহলে মাইনাস সাত, মাইনাস ছয়, মাইনাস পাঁচ, মাইনাস ছয়, মাইনাস চার, এগুলো সবই হচ্ছে তোমার মাইনাস আটের থেকে ছোট, যেহেতু মাইনাস চারটে বললাম চারটে লিখবে, ঠিক আছে। আজ এই এই অবধি থাক, অঙ্কগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, রাখছি।